আগামী 3 মাসের মধ্যে বিটিআরসির আরও 1000 কোটি টাকা দিতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 6 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেন, বিদেশি কোম্পানিগুলো দেশে ব্যবসা করতে চাইলে আইন মেনেই করতে হবে। এর আগে 3 মাসের মধ্যে গ্রামীণফোনকে 2000 কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। এর মধ্যে 1000 কোটি টাকা রোববার বিটিআরসিকে দেয় গ্রামীণফোন। বিটিআরসির দাবি, তারা গ্রামীণফোনের কাছে 12,579 কোটি টাকা পাবে। আদালতকে বলেছিলাম যে যে ইনজাকশানের সব টার্মস কন্ডিশন যাতে বিটিআরসি প্রতিপালন করে, তখন কোর্ট বললো হ্যাঁ, আমরা আমাদের অর্ডারে বিস্তারিত থাকবে যাতে গ্রামীণফোন তার ব্যবসা সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে পরিচালনা করতে পারে। যেহেতু তারা পেমেন্ট করেছে এবং আমরা আশা করছি যে নেক্সট যে 1000 কোটি টাকা আরও তারা সেটা 3 মাসের মধ্যে দিয়ে দিবে। আর পরবর্তী যে পেন্ডিং যে ইস্যুটা থাকবে, যেটা ডিসপিউটেড ইস্যু, ওটা তো তারা মামলা করেছে, ওই মামলার নিষ্পত্তি অ্যাপিল ডিভিশন ওইটা অবজারভেশন দিবে, হয়তো আরও ডিটেলস যে ওই নিষ্পত্তি হওয়া পর্যন্ত বিটিআরসি যাতে গ্রামীণফোনকে স্মুথ অপারেশন করতে দেয়। এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আফজাল, জুবায়ের, বিটিআরসি এবং গ্রামীণফোনের মধ্যে চলমান যে টানাপোড়ন, সেই টানাপোড়নের প্রাথমিক অবসান হতে যাচ্ছে। যদিও আপিল বিভাগ বলেছেন যে আগামী 3 মাসের মধ্যে বিটিআরসিকে গ্রামীণফোন পাওনা বাবদ আরও 1000 কোটি টাকা দিতে হবে, তবে এই টাকাটা কত কিস্তিতে দিতে হবে এবং কীভাবে বিটিআরসিকে গ্রামীণফোন দিবে সেটি কিন্তু আদালত আজকের যে লিখিত রায়টি এটি প্রকাশেই কিন্তু বিস্তারিত আদালত বলে দেবেন। আদালত কিন্তু এও বলেছেন যে বিটিআরসিকে গ্রামীণফোন যদি 1000 কোটি টাকা দেন, তাহলে বিটিআরসি যেন গ্রামীণফোনকে বা গ্রামীণফোনের কার্যক্রমে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সে বিষয়টি তারা আদালতের আদেশে বলে দেবেন। এবং আদালত বলেছেন যে মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করবে, এটিকে তারা স্বাগত জানিয়েছে, তবে বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে সেই আইন মেনেই কিন্তু তারা তাদেরকে বাংলাদেশে ব্যবসা করতে হবে বলে আদালত আদেশে উল্লেখ করেছেন। এবং আদালত বলেছেন যে বাকি যে 10,579 কোটি টাকা এখনও রয়েছে যেটি বিটিআরসি দাবি করছে, সেই টাকাটির সুরাহা হবে কিন্তু বিচারিক আদালতে, যেহেতু বিচারিক আদালত গ্রামীণফোন বিচারিক আদালতে একটি মামলা করেছে, সেই মামলার ভবিষ্যতের উপর নির্ভর করছে যে আগামী বা আরও যে 10,579 কোটি টাকা গ্রামীণফোন বিটিআরসিকে দিবে কি দিবে না। যদিও বিটিআরসির আইনজীবী বলছেন যে তারা এই আদালতের এই আদেশকে স্বাগত জানিয়েছেন এবং তারা বলছেন যে গ্রামীণফোন আগামী 3 মাসের মধ্যে এই টাকাটা পরিশোধ করবে এবং পরিশোধ করলেই গ্রামীণফোনের যে প্রশাসক নিয়োগ থেকে শুরু করে যে আরও প্রশাসনিক কার্যক্রম বিটিআরসি বলে আসছিল সেটি থেকে তারা সরে আসবেন। এবং অলরেডি গ্রামীণফোনের আইনজীবী বলছেন যে তারা আগামী 3 মাসের মধ্যে আদালতের বেঁধে দেওয়া সময় অনুযায়ী এবং আদালতের বেঁধে দেওয়া প্রক্রিয়া অনুযায়ী তারা এই বাকি 1000 কোটি টাকা পরিশোধ করবেন। গতকালকেই কিন্তু তারা আদালতের নির্দেশ মেনে 1000 কোটি টাকা বিটিআরসিকে দিয়েছে পে অর্ডারের মাধ্যমে। এবং গ্রামীণফোনের আইনজীবী বলছেন যে তারা এই আদালতে সন্তুষ্ট, তারপরেও গ্রামীণফোন বলছেন যে তারা আদালতের কাছে 1000 কোটি টাকা দেওয়ার জন্য 6 মাস সময় চেয়েছিলেন কিন্তু আদালত 3 মাস সময় দিয়েছেন। তো সব মিলিয়ে বলা চলে যে গ্রামীণফোন এবং বিটিআরসির মধ্যে চলমান যে টানাপোড়ন, সেই টানাপোড়নের প্রাথমিকভাবে অবসান হলো বলে দুপক্ষের আইনজীবীরা কিন্তু বলছেন। তো এই ছিল জুবায়ের, হাইকোর্ট থেকে আমার কাছে গ্রামীণফোন এবং বিটিআরসির পাওনার বিষয়ে সবশেষ খবর। বিটিআরসির কাছে পাওনার ব্যাপারে গ্রামীণফোনের বিরুদ্ধে আদালতের পর্যবেক্ষণ এবং রায় পরবর্তী অবস্থা তুলে ধরছিলেন সহকর্মী আফজাল হোসেন, তিনি ছিলেন হাইকোর্টে।